ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মারুফ রাজশাহী থেকে, বাংলাদেশ থেকে, যে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী। সম্মানিত প্রশ্ন সাহেবের কাছে প্রশ্ন হলো, মহিলারা পুরুষদের সাথে একই রুমে অবস্থান করে, পড়াশোনাও চাকরি করা জায়েজ নয়, তাহলে যে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিসে বেপর্দা মহিলারা পড়াশোনা ও চাকরি করে, সেসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিসে পুরুষের পড়াশোনাও চাকরি করা জায়েজ হবে কিনা, জেনে শুনে নিজেকে ফেতনার মধ্যে ফেলা কি জায়েজ হবে? অলজব বিল্লাহি তৌফিক, এটি সহশিক্ষা, এই কো এডুকেশন, এটি শরীয়ত সম্মত নয়, এটি ইসলামের স্ট্রাকচার নয়। এটি এটি ব্রিটিশরা, ইংরেজরা অথবা বিধর্মীরা, তারা নারীর স্বাধীনতার নামে পুরুষের উন্মুক্তভাবে পুরুষের কাছে নিয়ে এসে ভোগের পণ্য বানিয়ে নারীদেরকে সম্মান ইজ্জত থেকে বঞ্চিত করেছে, এবং এই বিপর্দে গিয়ে এটি এর মাধ্যমে, এই কো এডুকেশনের মাধ্যমে সমাজকে তারা কলুষিত করতে চাইছে। তো এর মধ্য থেকেও মুসলমান ছেলেরা, মুসলমান মেয়েরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করা নীতি অবলম্বন করে চলতে চায়, পারলৌকিক জীবনে হিসাব জবাবদিহিতা দিতে চায়, তারা এই গান্ধীগি পরিবেশ পরিস্থিতির মধ্য থেকেও যে যতটুকু পারে সে তার দিন ধর্মকে বাঁচিয়ে চলতেছে। তবে এমন সহশিক্ষা অথবা টুগেদার জব করার ক্ষেত্রে ওলামা ইকরামের বক্তব্য হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক, যে এটি আলাদা আলাদা ক্ষেত্র, আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করেছেন সুতরাং আলাদাই হওয়া বাঞ্ছনীয়। যেখানে শরীয়তের লঙ্ঘন হবে, চোখের ব্যভিচার হবে, কারণ নজর ব্যভিচার তো দূরের কথা, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে এ রাস্তার ধারে কাছেও জীব না, ওয়ালা তাকরাবুজ জিনা, যেই সমস্ত বিষয়গুলো মনের মধ্যে কল্পনায় আনে ব্যভিচারের দিকে হাঁটতে সহযোগিতা করে, সেই রাস্তার ধারে কাছেও না যাওয়া। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীরা। অনুরূপভাবে ব্যভিচারের ক্ষেত্রে চোখের, যেটি আপনি বলেছেন, দৃষ্টিশক্তির দেখা দেখি, তো এটাকেও আল্লাহ তাআলা স্পষ্টভাবে নারীকে আলাদা করে, পুরুষকে আলাদা করে দৃষ্টিশক্তিকে অবনত রাখতে নির্দেশ করেছেন। তো এগুলোর কোনো বাজ বিচার থাকে না। এটা এই ফ্রি মিক্সিং, এটা ইসলামে একেবারেই হারাম, এটাকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনীয়তা নেই, এটা স্পষ্ট হারাম। নারী পুরুষের স্পষ্ট ফ্রি মিক্সিং, এটা ইসলামে হারাম, হারাম, হারাম। এটি আল্লাহ তাআলা একটি ব্যারিকেড, একটি সার্কেল তৈরি করেছেন পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, নারী কর্মক্ষেত্রে পরিচালনা করতে পারবে তাদের পর্দার মধ্যে থেকে, এবং পর পুরুষ থেকে আলাদা সেকশনে। উল্লেখ করেছেন, জেনে শুনে নিজেকে ফেতনার মধ্যে ফেলা কি জায়েজ হবে? মহিলারা যদি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে, তাহলে তাদের সাথে একই রুমে স্কুল কলেজ বা কোচিংয়ে পড়াশোনা করা পুরুষের জন্য জায়েজ হবে কিনা? জি না, জায়েজ হবে না। কি বলবো আপনাকে, বললে আপনারা হয়তো বা অনেকে এগুলোকে খুব গোড়ামি মনে করবেন। আপনারা জানেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কী হন বলেন তো, অর্থাৎ বাপ বেটি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা কে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুজন একটা জায়গাতে বসেছিলেন, নবীজি বলতেছিলেন যে আমি দেখতেছিলাম যে ছোট্ট একটা শয়তান, বকরির বাচ্চার মতন, যেন আপনাদের দুজনের মধ্যখানে এসে ঢুকে পড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো নির্জন কোনো জায়গাতে
এ তো মাহরেম, তাই না? মাহরেম, গায়রে মাহরেম যেখানে, যাদের সাথে বিবাহ হালাল, বিবাহ জায়েজ, তাদের সাথে নির্জনে বসা মানে হলো শয়তানের হাতের খেলনার পুতুল হয়ে যাওয়া। তাহলে বেগানা পুরুষের সাথে আপনি যদি বলেছেন যে মহিলারা আপাদমস্তক ঢেকেও হোক না, তবুও একটা জায়গাতে বসা, এটি হৃদয়ের আকর্ষণ, দিলের আকর্ষণ, মানুষের শরীরের অবয়ব, মানুষের হাত, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, পায়ের নখ, হাতের নখ। আল্লাহ তাআলা একটা নারীর পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত আল্লাহ তাআলা আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন পুরুষের কাছে। একথা যে অস্বীকার করবে তাকে ডাক্তার দেখাতে হবে, তিনি হয় ধ্বজভঙ্গ অথবা তিনি খুনসা। আর লিখেছেন, আর মহিলারা যদি পুরো শরীর ঢেকে না রাখে তাহলে তাদের সাথে একই রুমে পড়াশোনা করা পুরুষের জন্য জায়েজ হবে কি না? কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণমূলক উত্তর চেয়েছেন। জি, সেই আলোচনায় করতেছিলাম, যদি একেবারেই পর্দা না করা থাকে তাহলে সেটিও যেমন হারাম, অনুরূপভাবে পর্দা করলেও সেটিও যেন নারীকে আরও আকর্ষণ বাড়িয়ে দেয়। যারা একটু স্বাভাবিক পর্দা করে আর তাদের সাথে যদি কো এডুকেশন হয়, পাশাপাশি বসা অথবা সামনাসামনি বসা, তো আমি মনে করি যে তার প্রতি পুরুষের আকর্ষণ আরও বেশি থাকে। বরং ওই নারী থেকে, যে নারী উলঙ্গ ও নারী থেকে ঢেকে রাখা খাদ্যবস্তুর প্রতি যেমন রুচিবোধ জাগ্রত হয় খোলা খোলা খাবারের চেয়ে, বিষয় হলো যে বিষয়গুলো আলোচনা করতে গেলে মানুষের নাম তেতুল হুজুর হয়ে যায়। তবে ওলামা ইকরামের দায়িত্ব হলো যে বিষয়গুলো সম্পর্কে সতর্ক করা। কোনো পিতামাতার জন্য জায়েজ হবে না খোঁজ খবর নেওয়া যে আমার ছেলে আমার মেয়ে কোন কোচিংয়ে পড়তেছে বা কীভাবে পড়তেছে। তারপরে প্রশ্ন আসে যে বাধ্য কি করার, পার্সোনালভাবে পড়ানো সম্ভব নয় অথবা এককভাবে পড়ানো, সেটি আরও বিপদ, সমস্যাই সমস্যা। তো এই কারণে আসলে বাংলাদেশের সিচুয়েশনে, একটা দেশ, একটা জাতি, একটা রাষ্ট্র যদি ইসলামী সমাজ না হয়, কশিন কালেও 100% দূরের কথা, আমি বলবো 50% ইসলাম মানাও সম্ভবপর নয়। কথাটা আমি আরও বলি, অনেক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমি কথাটা বলতে চাই, একটি দেশ যদি ইসলামী রাষ্ট্রে পরিণত না হয়, সেই দেশের মানুষ 50% ইসলামও মেনে চলা সম্ভবপর নয়। যেমন আমি যেই কথাগুলো বললাম, হারাম হারাম যতক্ষণ বললাম, এখন প্রশ্ন আসবে তাহলে করার কি, ছেলেগুলো মেয়েগুলো কি পড়াশোনা বন্ধ? এভাবে হাজার প্রশ্ন এবং হাজার সমস্যার সমাধান কিছুই নাই, বাধ্য হয়ে আপনার ছেলেকে পাঠাতে হবে, বাধ্য হয়ে আপনার মেয়েকে পাঠাতে হবে, কো এডুকেশন শিক্ষা নিতে হবে, একে অপরকে দেখবে, প্রেম প্রীতি হবে, অবৈধ মিলামেশা ঘটবে, যারও সন্তান পয়দা হবে, হয়ে আসতেছে, হতেই থাকবে, করার কিছুই নাই, লা জবাব হয়ে যেতে হবে। এজন্যই মূল বিষয় হলো, যতক্ষণ পর্যন্ত একটি দেশ ইসলামী শাসনে শাসিত না হবে ততদিন পর্যন্ত সেই দেশের জনগণরা 50% ইসলামও পালন করা সম্ভবপর নয়। কোথায় পালন করবেন? মসজিদেও, শুধু মসজিদের মধ্যেও সীমাবদ্ধ থাকলে হবে না, হয়তোবা মসজিদের মধ্যে সালাতটা আদায় করতে পারেন, কোর্টে যাবেন, কাছারিতে যাবেন, ব্যাংকে যাবেন, বিমায় যাবেন, অফিসে যাবেন, মন্ত্রণালয়ে যাবেন, সচিবালয়ে যাবেন, পোস্ট অফিস থেকে শুরু করে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনি যখন ঢুকবেন সেখানেই দেখবেন যে আপনাকে বাধ্য হয়ে ইসলাম বিবর্জিত কাজ আপনাকে করতে হচ্ছে। ওটাই ইনকাম, ওটাই সূক্ষ্মতা, ওটাই যেন হালালের রাস্তা, ওটাই বাধ্যবাধকতা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিক যেখানে প্রত্যেক ব্যক্তি তার স্ব স্বাধীনতা, স্বকীয়তা, সব কিছু ইমান আকিদার হেফাজতের সাথে সাথে এই দুনিয়ার কাজকর্ম করতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি।